আসসালামু আলাইকুম এগেন। আমরা আমাদের নেক্সট যেটা করতে সেটা করার আগে আমাদের একটা সেন্টেন্সে আমরা যাব, যে সেন্টেন্সটা বুঝিয়ে নিয়ে তারপরে আমরা ফিরে আসবো আমরা। আচ্ছা আচ্ছা, ইবাদত করার আরবি কি? ইবাদত করা সূরাত আল ফাতিহার মধ্যে আছে আপনার। ইবাদত, আমরা ইবাদত করি, না আবুদু, না আবুদু। আচ্ছা, তাহলে তুমি ইবাদত করো, এটার আরবি কি হতে পারে? তা আবুদু। আচ্ছা, তোমরা পুরুষেরা ইবাদত করো, তাবুদুনা, তাবুদুনা। আচ্ছা, তাহলে আমরা তাবুদুনা, 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 এটা যে মুদারি এটা আমরা চিনলাম কোনটা দিয়ে? তা দিয়ে। আচ্ছা, এটার রুট কি হতে পারে? আমাদের রুট আইন বা দাল। আইন হলো আমাদের ফার্স্ট রেডিক্যাল, বা হলো সেকেন্ড রেডিক্যাল, দাল হলো থার্ড রেডিক্যাল। আচ্ছা, আমাদের ওয়াওটা কি জিনিস? আমাদের তোমরা পুরুষ, এটার হলো আমাদের ডুয়ার। আচ্ছা, এখন আমরা নুন দিয়ে আমরা কাজ করিনি, আমরা সেটার জন্যই আমরা আমাদের আমরা একটু প্রিপেয়ার করতেছি আমরা নুনটা কী জিনিস জানার জন্যে। ওকে, তাবুদুনা, তাবুদুনা হলো তোমরা ইবাদত করো বা করবে। আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স লিখতেছি। আমি আচ্ছা এর আগে আচ্ছা আমি দেব হলো একটা লা। আচ্ছা আচ্ছা, এই লা মানে হলো ডোন্ট, ডোন্ট, লা, লার এখানে জবর আছে। আচ্ছা, এটা হলো নিষেধ, নিষেধাজ্ঞার লা, নিষেধ, নিষেধাজ্ঞা। আমরা এটা দিয়ে আর বলছি ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডোন্ট ওয়ার্শিপ দ্য শয়তান, তোমরা তোমরা শয়তানকে ইবাদত করবা না। এটা আল্লাহ তাআলা বলছেন যে ইটস অ্যান ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা কেমন? মানে না সূচক ইনস্ট্রাকশন, নেগেটিভ অর্ডার, নিষেধাজ্ঞা। আচ্ছা, এই নিষেধাজ্ঞা যখন, এই লা যখনই আমি বসাবো আপনার, আমাদের মূল শব্দটা ছিল তাবুদুনা, মূল শব্দটা ছিল তাবুদুনা, এবং আপনার এটার মিনিং জানি আমরা, এবং ইটস এ কারেক্ট ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ড, কোরআনের মধ্যে বহুবার আছে আপনার। কিন্তু এই লা আর এই নুনের মধ্যে আমাদের এদের মধ্যে সম্পর্কটা ভালো না আপনার, মানে আমরা পড়ছিলাম আপনার আল আর তানুইন বন্ধু না, আমরা পড়ছিলাম আপনার এই লা, এই লা। আচ্ছা, এই লাটটা কিন্তু যে কোনো লা না আপনার, এটা কিন্তু নিষেধাজ্ঞার লা। আপনি নিষেধ করার যেটা বলছেন যে ডোন্ট মিনিং, তখন এই লা আর এই নুনটা এরা বন্ধু না। তাই শব্দের, এই শব্দের আগে বা সেন্টেন্সে লা থাকলেই এই নুনটা চলে যাবে আপনার, নুনটা সে বলে যে আমি আমি এখন আর থাকবো না আপনার। আমি যখনই লা চলে আসলো তখনই আমাদের নুনটা চলে গেল আপনার। আচ্ছা, এখন ওয়াওটা হয়ে গেছে একা আমাদের, ওয়াওয়ের সঙ্গে আপনার ওয়াওয়ের একটা প্রোটেকশন লাগবে। আমরা ওয়াওয়ের প্রোটেকশনের ব্যাপারে আগে আলাপ করছি আমরা মনে হয় ক্লাসে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা আলিফ অফ প্রোটেকশন লাগবে, আমাদের আলিফ অফ প্রোটেকশন লাগবে। আচ্ছা, তাহলে আমাদের আমাদের বেসিক্যালি ছিল আমাদের যে নুন যেটা ছিল সেই নুনটাকে আমরা বের করে দিচ্ছি, আমরা আমরা কেটে দিয়ে দিচ্ছি, কেটে দিয়ে আমাদের হয়ে গেছে তাবুদু। তাহলে আমাদের মূল সেন্টেন্সটা হলো, কারেক্ট সেন্টেন্সটা হলো লা তাবুদু শয়তানা, ডোন্ট ওয়ার্শিপ দ্য শয়তান, তোমরা শয়তানের ইবাদত করবে না আপনার না। তাহলে লা আর এই এই নুন জবর এদের মধ্যে, এদের মধ্যে বন্ধুত্ব নাই, এদের মধ্যে সম্পর্ক নাই, একজন আসলে আরেকজন চলে যাবে আপনার লা। আচ্ছা, এখন তাহলে যেহেতু লা আসলো এই নুনটা চলে গেল, আমি নুনটাকে ফেরত আনবো কীভাবে আপনার? যদি আমাদের এখন লা চলে যায়, লা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে নুনটা ফেরত আসবে, আমাদের নুনটা ফেরত আসবে। তাহলে লা, তাহলে আমাদের এখানে বলতে পারি আমরা লা আর তা আর নুন, আর নুন জবর, এই এই নুনটা হলো প্রান্তিক নুন, এই শব্দটার প্রান্তিক নুন, এই নুনটা বন্ধু নয়, বন্ধু নয়। আচ্ছা, তাহলে একজন আসলে আরেকজন চলে যাবে, একজন আসলে আরেকজন চলে যাবে। তো নিষেধাজ্ঞায় দিলেই আমাদের লা আসবে,
আর নিষেধাজ্ঞাতে আমাদের এই নুনটা থাকবে না, আর নিষেধাজ্ঞা যখনই হবে তখনই আমাদের নুনটা থাকবে না। লা তাবুদুশ শাইতান, এই আলিফটা এই ওয়াওয়ের জন্য আসছে আপনার, অন্য কোনো কারণ নেই, এটা এই ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আমাদের ইম্পর্টেন্টটা হলো যে নুনটা চলে যাচ্ছে, নুনটা চলে যাচ্ছে, তাহলে নুন গোজ, আর নুন ফিরে আসে কখন? নুন কামস যখন লা যখন চলে যাবে, তাহলে সেই জন্যই আমাদের একটা নাম ছিল নুন কামস অ্যান্ড নুন গোজ গ্রুপের, নুন কামস অ্যান্ড নুন গোজ, কারণ নুন ফিরে আসে কখন? যখন লা থাকে না, আর যখন লা আসে তখন নুন চলে যায় আপনার। তাহলে নুনটা হলো এই শব্দের মধ্যে পারমানেন্ট না, সে কখনও আসে কখনও চলে যায়, কখনও আসে কখনও চলে যায়, ডিপেন্ডিং অন এখানে লা আছে কি নাই, লা আছে কি নাই তার উপরে। তাহলে হলো যে আমাদের কিন্তু মিনিংটা তো সেই ইবাদত করাই তো থাকলো আমাদের, তোমরা ইবাদত করো না। আচ্ছা, আর যদি না থাকতো তাহলে তাবুদুল্লাহ, তোমরা আল্লাহকে ইবাদত করো, তাবুদুল তাবুদুল, ওকে আমাদের থাকতো আমাদের তাবুদুনা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি এটা বোঝাতে পারছি যে এই নুনটা কোনো কোনো সময় থাকে কোনো কোনো সময় থাকে না, এটাকে আমি বোঝাতে পারছি? আচ্ছা, এবং তার একটা শর্ত থাকে আপনার, লা আসলে নুনটা চলে যাবে আর লা চলে গেলে নুনটা ফেরত আসবে। আচ্ছা, এখন এই শব্দটাতে আমি এখন একটা মুছে দিই আমার, আমাদের তাহলে আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে নিষেধাজ্ঞার লা আর নুনের মধ্যে বন্ধুত্ব নাই, এরা একসঙ্গে বসে না। আমরা এটা পড়বো বুক নাম্বার 4 এবং 5 পড়বো আমরা, কিন্তু আমাদের এই সেন্টেন্সটা দরকার ছিল, আমরা দরকার ছিল। তো এখন হলো যে আমাদের এই নুন, আমরা যখন নুনটা থাকতেছে আমাদের তাবুদুনা, এটাই হলো আমাদের মূল শব্দ, মূল শব্দ। এই মূল শব্দ থেকে নুন কখনো চলে যেতে পারে, আবার আমাদের দরকার হলে আবার নুনটা ফিরে আসতে পারে। আচ্ছা, তো আমাদের আপনার এটা একটু লিখে নেন আপনারা, এর আগে লিখতে বলিনি আপনাদের, নুনের উপস্থিতি, নুনের নুনের উপস্থিতি মারফুর আলামত, নুনের উপস্থিতি মারফুর আলামত আমাদের। আচ্ছা, আর 2 নম্বরটা লেখেন, নুনের অনুপস্থিতি, নুনের অনুপস্থিতি, অনুপস্থিতি মানসুব অথবা মাজ্জুম এই দুটো শব্দ লিখে নেন আমাদের, নুনের উপস্থিতি মারফুর আলামত, নুনের অনুপস্থিতি মানসুবের আলামত। তাহলে আমাদের হলো মাজ্জুম, আমরা মাজ্জুমটা এখন করবো আপনারা, আপাতত লিখে নেন আপনারা। মাজ্জুম মানে হলো যজম যুক্ত, শব্দটাকে মাজ্জুম বলা হয়, কিন্তু তারও আর স্পেশাল আরও মিনিং আছে, আমরা যাবো। আমরা মানসুব আপনারা অলরেডি চেনেন, মাজ্জুমটা আমরা পুরোপুরি চিনি না, মাজ্জুমের জন্য আমরা ক্লাসটা করবো আমরা। আচ্ছা, তাবুদু, তাবুদু হলো মানসুব অথবা মাজ্জুম, কারণ এখানে আমাদের নুন অনুপস্থিত, নুন অনুপস্থিত, আর এটা এটা আমাদের এটা উপস্থিত, তাহলে এটা কী হবে আমাদের মারফু। তাহলে আমরা মারফু চিনব কীভাবে? আমরা নুনের উপস্থিতি দেখে আমরা মারফু চিনব, আর নুনের অনুপস্থিতি দেখে আমরা মানসুম বা মাজ্জুম চিনব আমরা। আচ্ছা, আপনাদের লেখা হয়েছে আপনাদের সবার? আচ্ছা, আপনার এই লাইনটা পুরোপুরি আমাদের ক্লিয়ার হতে আর একটু টাইম লাগবে আমাদের, আমরা করব, আজকে আমরা চেষ্টা করব আমরা, এবং সামনের দিনেও আরও রিপিট করব। আচ্ছা, তাহলে আমাদের হলো তাহলে এই এই শব্দটার মধ্যে আমাদের নুন একটা বিরাট ইম্পর্টেন্ট ভূমিকা নিচ্ছে আমাদের,
আমাদের এটা শব্দটাকে আইডেন্টিফাই করতেছে, এটা মারফু না অন্য কিছু, মারফু না অন্য কিছু। আপনারা নাউনে আপনারা দেখছেন যে মারফু, মানসুব এবং মাজরুর একটা বিরাট জিনিস আমাদের, কারণ এটা না হলে আমরা বাক্য রচনা করতে পারতাম না, আমরা মিনিং করতে পারতাম না। আচ্ছা, ভার্বেও আমাদের, আমরা আমরা যে ভার্ব তো শুধু একভাবে ইউজ করি না আমরা, যে আমি স্কুলে যাই বা আমি নামাজ পড়ি বা আমরা কোরআন শরীফ পড়ি, এটা হলো সিম্পল স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্টের জন্য আমরা যেগুলো মুখস্থ করলাম আমরা, সেগুলো আপনার সিম্পল স্টেটমেন্টের জন্য যথেষ্ট। কিন্তু যখনই আমরা আদেশ করব, নিষেধ করব, তখন তো আপনার একই স্টেটমেন্টে হবে না, আপনার একই ধরনের হবে না, তখন আমাদের পরিবর্তন লাগবে। সেজন্যই আমাদের মানসুব এবং মাজজুমটা আমাদের শেখা লাগবে আমাদের। আচ্ছা, মানসুব আপনারা জানেন যে মানসুবের আলামত হলো জবর। আচ্ছা, আর মাজজুম, মাজজুম কথাটা হলো যজম যুক্ত। আচ্ছা, আমরা আপাতত এখান থেকে একটু বেরোয় আসি, আমরা এই শব্দটা থেকে আমরা আমরা এসে আমরা আমাদের প্রথম গ্রুপটাতে আমরা চলে আসলাম। আমরা তাবুদু, তাবুদু আমাদের এক নম্বর গ্রুপের, ডোয়ার ইন পকেটের আমাদের, এবং এখানে আমাদের এই শব্দটা মারফু না মানসুব? মারফু। আচ্ছা, তো এখানে আচ্ছা এটা হলো আমাদের আজকের আপনার এই সিরিজের থার্ড পার্ট। আপনার আমরা থার্ড পার্টে আমরা মাজজুমটা এবং মানসুবটা আর একটু ডিফাইন করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ওকে, তাবুদু আমাদের হলো ডোয়ার ইন পকেট এই সিরিজের। আচ্ছা, এই সিরিজে আমাদের আর কয়টা আছে? আমাদের শব্দ আরও তিনটে, ইয়াবুদু, নাবুদু, আবুদু। আচ্ছা, আর তাবুদু মিলি তো দুইটা আমরা জানি, তাবুদু। আচ্ছা, এটা হলো আমাদের মারফু এবং এখানে মূল আলামত, খেয়াল রাখবেন এটা মারফু এবং মূল আলামত, মূল আলামত। মূল আলামতটা কি আমাদের? পেশ আমাদের। আচ্ছা, পেশ, পেশ আমরা খুব ভালোভাবেই জানি যে মারফুর মূল, পেশ হলো মারফুর মূল আলামত। আচ্ছা, মূল কথাটা আমার আপনারা একটু আন্ডারলাইন করে রাখবেন, মূল আলামত। আচ্ছা, এখন হলো যে আমি এটাকে মানসুব বানাতে গেলে আমি কী করবো? আমরা আমরা জবর দিয়ে দেবো, আমরা না বুদা, না বুদা, না বুদা, না বুদা। আমরা এই প্রান্তিক পেশটাকে আমরা চেঞ্জ করে আমরা করলাম জবর, এটা হলো আমাদের মানসুব। এবং আমাদের মূল, আচ্ছা এটা মূল আলামত, মূল আলামত, আলামত জবর। আচ্ছা, মূল আলামত জবর। আচ্ছা, আমি এবার আরেকটা শব্দ লিখতেছি আমরা, না বুদ। আচ্ছা, এখানে আমি যজম দিচ্ছি আপনার, এটা হলো এটাও যজম, এটাও যজম আপনার, বা সুকুন বলি আমরা, যজম বা সুকুন আপনার। তো এই শব্দের শেষে আমাদের আছে যজম বা সুকুন। তো প্রান্তিক যজম যুক্ত শব্দটা হলো মাজজুম, প্রান্তিক যজম যুক্ত ভার্ব, প্রান্তিক। আমি এটা লিখে দিই আপনার, প্রান্তিক যজম যুক্ত ক্রিয়া হলো মাজজুম, মাজজুম, মাজজুম। তাহলে মাজজুমের ডেফিনেশন কি আমাদের? বেসিক্যালি হলো প্রান্তিক যজম, যদি শব্দের শেষে যজম থাকে, ভার্বের শেষে, ভার্বের শেষে যদি যজম থাকে, আমরা সেটাকে বলবো মাজজুম, মাজজুম ক্রিয়া। আচ্ছা, তাহলে আমাদের ভার্বের হতে পারে হলো মারফু হতে পারে, মানসুব হতে পারে, এবং মাজরুর নাই, মাজরুর কিন্তু ভার্বে মাজরুর হতে পারে, হয় না আপনার। মাজরুর হতে গেলে আপনার একটা সম্পর্ক তৈরি করা লাগে, মাজরুর হতে গেলে এর লাগবে, কিন্তু ভার্বে তো সম্পর্ক তৈরি করে না আপনার, ভার্ব তো একটা কাজ করে আপনার। তো ভার্বে আমাদের মাজরুর নাই, আছে হলো মাজজুম, মারফু, মানসুব এবং মাজজুম, এটা হলো আমাদের মাজজুম, মাজজুম। আচ্ছা, এটা আমরা আমরা প্রথমবার পড়তেছি আমরা, আমাদের আজকে সব কিছু আজকে আমাদের মনে থাকবে না, কিন্তু আমাদের তো আরম্ভ তো করা লাগবে একদিন আপনার। আচ্ছা, ইটস নট টাফ, ইটস প্রেটি ইজি আপনার।
আমরা সবগুলোই অনতীত করতেছি, আমরা অতীতের মধ্যে যাচ্ছি, অতীতের কোনো পরিবর্তন নাই, সুতরাং ওটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই আমাদের, শুধু শুধু অনতীতের পরিবর্তন হয়। অতীত তো অতীত, আপনার এটা আপনার চেঞ্জ করতে পারছেন না, কোনোভাবেই চেঞ্জ করতে পারছেন না। আপনার এখানে আপনার না করা যাচ্ছে ফিজিক্যালি, না করা যাচ্ছে গ্রামাটিক্যালি আপনার। ওকে, মারফু মানসব মাধ্যম, এবং মাধ্যমের হলো কীভাবে চিনবেন, প্রান্তিক যজমযুক্ত ভারটাই হলো মাধ্যম ভার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই তিনটাই, এই পেশ, জবর এবং সুকুন, তিনটাই হলো আমাদের মূল আলামত। মূল আলামত আপনার খেয়াল রাখবেন, আপনারা মূল আলামত, আমাদের মারফুর মূল আলামত পেশ, মানসুরের মূল আলামত জবর, এবং মাধ্যমের মূল আলামত প্রান্তিক প্রান্তিক যজম। আচ্ছা, আমি মুছে দিই, আপনার এটা লেখা হয়ে গেছে আপনাদের? ওকে ওকে, প্রান্তিক। আচ্ছা, আমরা যখনই আমরা বলি মূল মূল আলামত, হ্যাঁ মনে ভাবে একই জিনিস, সুকুন যজম হসন্ত, সুকুন যজম হসন্ত একই জিনিস আপনার। আচ্ছা, আমরা লিখি, এভাবে লিখি, এভাবে লিখি, তারপরে এইভাবে লিখি, আর বাংলায় লিখি হলো আমাদের রান্না, রান্না। আচ্ছা, এটাও আমাদের সুকুন, এক তাহলে সুকুন হলো একটা, দুটো হলো চারটে আপনার, এটাও হসন্ত, এটাও হসন্ত, এটাও হসন্ত, এবং এটাও হসন্ত। হসন্ত মানেই হলো সুকুন আপনার, আর সুকুন মানেই হলো অ্যাবসেন্স অফ ভাওয়েল, কোনো আকার উকার ইকার নাই। আচ্ছা, আমাদের যখন মূল কথাটা আমরা যখনই বলি, তখনই আমাদের একটা বিকল্পর একটা অবকাশ থেকে যায়, বিকল্পের একটা সম্ভাবনা থাকে, এবং এখানেও আছে আমাদের। আচ্ছা, না তাবুদু হলো আমাদের, এটা হলো মূল, মূল। আচ্ছা, আমরা যদি লিখি তাবুদু না, তাবুদু না, তাবুদু না, তাবুদু না। আচ্ছা, এখানে তো আমাদের আমাদের শব্দ ডিফাইন আমরা আগে করছি, আমরা তা হলো আমাদের কী জিনিস, মুদারির আলামত, আইন বা দাল রো। আচ্ছা, আমাদের এই ওয়াওটা ডুয়ার, ওয়াওটা হলো ডুয়ার। আচ্ছা, আর এই নুনটা আমরা বলছিলাম যে এটা নুন আসে এবং নুন যায়, এবং আমরা ওখানে লিখছিলাম যে এই নুনের উপস্থিতি মারফুর আলামত, মারফুর বিকল্প আলামত। তাহলে এটা যে মারফু আমি চিনব হলো নুনের উপস্থিতি দেখে আপনার, নুনটা মারফুর আলামত না, নুনের উপস্থিতিটা মারফুর আলামত, নুনের উপস্থিতি আপনার ওইখানে শব্দটা আপনি পুরো ফ্রেজটা ইউজ করে রাখবে, নুনের উপস্থিতি। আচ্ছা, আর আমরা যখন এটাকে চেঞ্জ করে দিই আমরা তা বু ক্রিয়াবাচক শব্দ, আমরা আজকে পড়তেছি হলো শুধু ক্রিয়া এবং শুধু অনতীত, শুধু ক্রিয়া এবং অনতীত, তা বু দু। আচ্ছা, তা বু দু, এখানে হলো আমাদের নুন অনুপস্থিত, নুন অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত। আর এটা হলো নুন উপস্থিত। আচ্ছা, প্রেজেন্স অফ নুন, প্রেজেন্স অফ নুন, প্রেজেন্স অফ নুন। আর এটা হলো অ্যাবসেন্স অফ নুন, অ্যাবসেন্স অফ নুন, অ্যাবসেন্স অফ নুন, প্রেজেন্স অফ নুন, প্রেজেন্স অফ নুন হলো মারফুর আলামত, আর অ্যাবসেন্স অফ নুন এটা হলো মানসুব অথবা মাধ্যম, মানসুব মাধ্যম এবং বিকল্প, বিকল্প। আচ্ছা, এটাও আমাদের মারফু, মারফু কিন্তু বিকল্প, মারফু বিকল্প। আচ্ছা, তাহলে আমাদের এই শব্দটা আর এই শব্দটার মধ্যে এটাও মারফু, এটাও মারফু, কিন্তু ডিফারেন্স কোথায় আমাদের? এটা হলো আমাদের মূল আলামত,
আর এটা হলো বিকল্প আলামত। এখানে মূল আলামত হলো পেশ, আর এখানে বিকল্প আলামত হলো নুনের উপস্থিতি। আমরা কখনোই নুনটাকে আলামত বলবো না, আমরা আমরা বলবো নুনের উপস্থিতি, নুনের উপস্থিতি। কারণ এখানে তোমাদের নুন নাই, তাহলে আমরা আমরা তাহলে আলবত্ত বলতে পারছি না। আমরা নুনের অনুপস্থিতিটা হলো মানসুব অথবা মাজ্জুম, এবং এটা হলো বিকল্প আলামত। তাহলে আমরা ভার্বেরও আমরা আলামত শিখলাম। আমরা একটা হলো পেশ, মারফুর মূল আলামত, জবর কিসের আলামত, মানসুবের মূল আলামত, জজম মাজ্জুমের মূল আলামত। আচ্ছা, নুনের উপস্থিতি মারফুর বিকল্প আলামত, নুনের অনুপস্থিতি মানসুব এবং মাজ্জুমের বিকল্প আলামত। আচ্ছা, আমাদের বুক ফোর এবং বুক ফাইভ কিন্তু এইটুকুই উপরে, আপনার শুধু এই কনসেপ্টের উপরেই আমাদের বুক ফোর অ্যান্ড বুক ফাইভ। তো এই কনসেপ্টটা আমাদের যেদিন একদম কলজের মধ্যে ঢুকে যাবে আপনার, আমরা দেখেই বলতে পারবো, আমার ততদিন আমাদের বুক ফোর এবং ফাইভের কনসেপ্টটা শেষ হয়ে যাবে আমাদের। তারপরে আমাদের শুধু রিডিং পড়া, আপনার রিডিং পড়া এবং শব্দ ভাণ্ডার বাড়ানো আপনার। তো আপনাদের যদি আপনাদের হার্ড টাইম যদি বলেন আপনারা, আমাদের হার্ড টাইমগুলো কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই ফার্স্ট সেমিস্টারেই, আমাদের হার্ড টাইমটা থাকে, কারণ বাকি কনসেপ্টগুলো আমরা শুধু ইউজ করবো, আমরা ইউজ করব। এখন আপনারা বাইতেই পড়ার সময় যেমন আমাদের মারফু মানসুব মাজরুর কোনটা কী আপনার আমাদের আমরা আইডেন্টিফাই করতে পারতেছি আপনার, এবং মিনিং করতে পারতেছি, তো আমরা ভার্বেরও আমরা করতে পারবো আপনার আপনার ইনশাআল্লাহ। ওকে, আপ টু দিস, আপনার কোনো প্রশ্ন আছে কিনা আপনার বলেন, আপনার প্রশ্ন থাকলে আমি বা কোনোটা যদি আপনি রিপিট করতে বলেন আমরা রিপিট করবো। আমরা আমরা বেসিক্যালি হলো আমাদের আজকে আমরা নতুন যে জিনিসটা শিখলাম সেটা হলো যে বিকল্প আলামত, ভার্বের বিকল্প আলামত, বিকল্প আলামত মারফু মানসুব এবং মাজ্জুমের বিকল্প আলামত, এটা আমরা করলাম। আর একটা করলাম যে ভার্বের মাজ্জুমটা কী জিনিস আপনার, সেটা আমরা শিখলাম। আরও শিখলাম যে ভার্বের মধ্যে মাজরুর কোনো জিনিস নেই আপনার, মাজরুরটা শুধুমাত্র নাউনের জন্যে, আর মাজ্জুমটা শুধুমাত্র ভার্বের জন্যে, মাজ্জুম ভার্বের আর মাজরুর নাউনের। আচ্ছা, ওকে, একদিনে আমাদের 100% হওয়ার কোনো দরকার নাই আমাদের, এটার অনেক অনেক লম্বা দিনের কোর্স, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা আমরা কনসেপ্টটা পেয়ে যাবো ইনশাআল্লাহ, এবং আমাদের এত টাইম লাগবে না। ওকে।